কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায়। এই সময় দীপাবলি আর রাম যুদ্ধ জয় করার পরে আর দীপ জ্বালিয়ে আরো জ্ঞানের ভান্ডার আলোকিত, হৃদয় আলোকিত, মন আলোকিত করার জন্য দীপ জ্বালিয়েছিলেন। বাজি এখন যে কথা, আমাদের প্রথম পৌরাণিকভাবে বাজি পড়ানো হতো, কিন্তু সেটা এখনকার মতো বোমের মতো আওয়াজ নয়, শব্দ মানুষের কাছে অনেক নষ্ট করে দিচ্ছে সমাজের তরঙ্গ। এই জন্য আওয়াজওয়ালা বাজি ছাড়া যদি ফুলঝুরঝুরি আগের দিনে যে ছিল প্যাকেটি জ্বালানো, এই যে জ্বালিয়ে আর মনের আলোকে আলোকিত করা, সমাজের সাথে আলোকিত হয়, এই বিষয়টা রাখা উচিত। 1351 সাল থেকে আমাদের সিনিয়ররা এই 77 বছর পুজোতে আজকে পৌঁছে দিয়েছে। এখন আমরা প্রায় 20-22 বছর এই পূজা করছি জুনিয়ররা। 77 বছরের উদ্বোধনে এবছর আমরা সায়ন্তনদাকে আগ্রহ জানিয়েছিলাম, সেই সূত্রে সায়ন্তনদা আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আমাদের পূজা কমিটির তরফ থেকে সেক্রেটারি সভাপতি আমরা সবাই আপ্লুত আনন্দিত যে ওনার মতো অমূল্য সময় দিয়ে আর আমাদের পুজো উদ্বোধন করেছেন। এতে আমাদের ক্লাব কর্তৃপক্ষের সবাই আমরা খুশি। এই প্যান্ডেলটা হচ্ছে দক্ষিণেশ্বরের নাট মন্দির নাম দিয়েছি, ওনার অনুকরণে আমরা করার চেষ্টা করেছি। এই জন্য খোলামেলায় এখন সমাজের যেটা সর্বপ্রথম প্রয়োজন সেখানে স্যানিটাইজার মাস্ক, আমরা প্রায় কালকে 400 লোককে স্যানিটাইজার দিয়েছি 50 ml, আজকেও কিছু বিতরণ করবো, আগামীকাল কিছু বিতরণ করবো, এবং 2000 আমরা মাস্কের ব্যবস্থা করেছি, মেডিকেল মাস্ক আমাদের 1500, আর কাপড়ের মাস্ক অনেকদিন যাতে টেকসই হয় সেই মাস্কও আমরা 500 ব্যবস্থা করেছি, 2000 মাস্ক আমরা পাবলিককে দিয়েছি। কোনো র্যালি থাকছে না? বিসর্জনে একদম র্যালি থাকছে না, আমরা কোভিড-19 একদম ফলো আপ করে যা রুলস আছে সেই রুলস ফলো করে আমরা পূজাও চালাবো। আমরা এখানেও যারা অঞ্জলি দেবো সেই জন্য আপনারা দেখেছেন 1000 স্কোয়ার ফুট স্টেজ করেছি আমরা প্যান্ডেলের ভিতরে, যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা সবাই অঞ্জলি দিতে পারি, তার জন্য এই ব্যবস্থা করেছি। তো সরকারের মোদিজির যে দেশপ্রেম, মোদিজির যে জাতীয়তাবাদ, এইটাকে মানুষ বিরোধিতা করতে গিয়ে, মোদিজির বিরোধিতা করতে গিয়ে আর এই সমস্তগুলোকে তুলে আনছে। কারণ আপনারা দেখেছেন রঞ্জন ভট্টাচার্যকেও রাস্তায় দাঁড়িয়ে কী করেছেন, কী খেয়েছেন, আমি এই মন্দিরে দাঁড়িয়ে আর বলতে চাইছি না। বিরোধিতা করতে গিয়ে সমাজটাকে শেষ করে দিচ্ছে। সায়ন্তনদা যে আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন যে রামচন্দ্র যেরকম সবাই সমাজের সবাইকে নিয়ে আজ যুদ্ধ জয় করেছে, আমরা সমাজের যে অশুভ শক্তি মাথা চাড়া দিয়েছে সেই অশুভ শক্তিকে নাশ করতে গেলে সমাজের সবাইকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের অশুভ শক্তিকে নাশ করতে হবে, আর আমাদেরকে সমাজকে ভালো আলোকিত করতে হবে। এই দীপাবলির যে আলোকিত সেটা আলোকিত করতে হবে। প্রভাকর পণ্ডিত, হাওড়া বিজেপির সাধারণ সম্পাদক। কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন এবং যে কোনো সামাজিক কাজে সুস্বাদু ও সুরক্ষিত খাবারের জন্য আজই বুকিং করুন। ব্যাগসহ প্যাকিং খাবার মিলবে সঠিক মূল্যে।